নমস্কার বন্ধুরা, আমার শখ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের রেসিপি সর্ষে পটল। সর্ষে পটল বানানোর জন্য আমরা এখানে নিয়েছি কয়েকটা পটল। পটলগুলো খোসা ছাড়িয়ে দুই দিক এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি এক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, 25 গ্রাম সর্ষে। ফোড়নের জন্য নিয়েছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর ছোট 1 চা চামচ কালো জিরে। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো তেলের মধ্যে ছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন ও 1 চা চামচ হলুদ। পটলগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। একটু লাল লাল করে ভেজে পটলগুলো একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, কালো জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হতে দিলাম। এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা, আদা ও সর্ষে বেটে নিলাম। এবার ওই তেলের মধ্যে মিক্সআপটা ঢেলে দিলাম। কিছুক্ষণ কষানোর পর ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পটলগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মনে হচ্ছে নুনটা কম হয়েছে, তাই 1 চা চামচ নুন দিয়ে দিলাম। এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনি দেওয়াটা অপশনাল। একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিট লো ফ্লেমে। ঢাকা খুলে গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু সর্ষে পটল। আপনারা এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।